মা সরস্বতীকে দু চার কথা বলতে চায়। হ্যাঁ দেখো, বলি মা সরস্বতীকে ও ছাড়ে না। হ্যাঁ ওকে ও লিখেছে দু চার কথা। কি দেখি কি লিখেছে, সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বলি মা চণ্ডী রাধা রানীর বিটিটা যেন আমার হয়। কি মানে আমি মা চণ্ডী? হ্যাঁ বাংলার প্রথম টুইন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। হ্যাঁ দেখো, বলি এত বড় ঢিঙ্গি মেয়ে আছে না, এখনো পর্যন্ত বই খাতা গুছাতে জানে নাই লো। হ্যাঁ বলি মা সরস্বতী যে পাপ দিবে গেলো তোকে। বলি এটা আবার কি বটে? হ্যাঁ এখনকার যুগে মেয়ে আছে না, কিছুই বলা যাবে নাই। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলের লোচনে বিশ্বরূপ বিশালাক্ষী, তারপরে কি ভুলিয়ে গেছি? বসন্ত কালে হয় তাই ইয়াকে বসন্ত পূজা বলে। বলি এটা আবার কি পূজা গো? আরো একটা কোথাও বলে ভালোবাসার দিন। বলি আর দেখো ছেলা চিংড়ারা সেই জন্য এই পূজাটা লাগে হা বিদ্বেষ করে বসে থাকি। বলে হ্যাঁ দেখো, দেড় বিদ্যা ছেলে আর এগারো বিদ্যা লোভ। হ্যাঁ কি বলবো এদিকে, কিন্তু খেতে পাবো নাই। বলে সরস্বতী পূজা না হলে কি কুল খায়? এই ছেলেগুলো যে কি হচ্ছে কে জানে বাবা, এই সরস্বতী পূজা আগে নাকি কুল খাতে নাই। সালা এই নিয়মটাকে বানাইছিল কে জানে? হ্যাঁ তাকে পালিয়ে না ঢিল খাওয়াই দিত। হ্যাঁ দেখো এটা কাদের ছেলে লিখেছে গো? তাও কাল দুপুর বেলা আমি যাইছিলাম বিষাদের গাছের কুল পাড়তে, কিন্তু ওর বাপটা আমাকে এমন পেঁদাল পেঁদালো না যে কি বলবো। বুঝেছি বুঝেছি বুঝেছ, এটা ও বাবলার বেটাটা বটে, কাল থেকে লিংড়ে লিংড়ে চলছিল। বলি এই দেখো বাবলার বেটা কাণ্ড দেখেছো? দেখো তাই বলি ও লিংড়াচ্ছে কেন? হ্যাঁ আবার কি লিখেছে দেখো, আর সব থেকে কষ্ট কোথায় জানো? বলি কষ্ট আবার কি গো, সরস্বতী পূজা আবার কিসের কষ্ট? হ্যাঁ এই পূজার দিন সারাদিন পেটে কিছু না খায়ে ঠাকুরকে অঞ্জলি দেওয়া, আবার ইয়ার উপরে এত গাঢ় গাঢ় কোথার মন্ত্র বলা, ওম জয় জয় দেবী চরাচর সারে কুচশুভ ভীত সুশোভিত সুশোভিত, আবার কি মন্ত্র লিখেছে গো? হায় ভগবান, আর লিখতে লাগবো হে ভগবান, সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বলি মা চণ্ডী রাধা রানীর বিটিটা যেন আমার হয়। কি বলি আমি মা চণ্ডী? হ্যাঁ বলি এই বিটির জন্য আমার হয়, আমার বিটিকে তুই নিবি? দাঁড়া দেখাচ্ছি, আজ তোর একদিন কি আমারই একদিন? বলি হ্যাঁ দেখো তোমাদেরকে বলছি। বলে শোনো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি, সরস্বতী পূজা আমার ঘরে চলে আসবে। বলি এই একটাই পূজা যেটা আমি একটু ভালো করে করি। বলি ঘরটা কিছু না থাকলে কি হবে, পূজাটা আমি ঘরটা করেই করি বুঝেছ। আর তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলাম, চলে আসবে আমার ঘরে পূজা আছে চলে আসবে। আর একটা কথা,
বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ওগুলোতে পাঠাও, ওদের ঘরে পাঠাও যাদের ঘরে এরকম তেঁতুলে বিছার মতো ছেলিয়া বড় হচ্ছে, ওদের ঘরে ভিডিওটা পাঠাও, ওরা দেখুক বলি কি ছেলিয়া মানুষ করছে। আর দেখো আমি আমার চ্যানেলটায় একটা নতুন জিনিস ঢুকাইছি, বুঝেছ? হ্যাঁ, ইনফরমেশন ভিডিও, ছেলিয়া কেমন করে মানুষ করবে, এই ছেলেগুলো কেমন করে চাকরি পাবে, আর চাকরি না করলে কেমন করে টাকা উপার্জন করবে। চাকরি ছাড়াও তো অনেক লাইন আছে যেগুলোতে অনেক কিছু করলে তুমি টাকা উপার্জন করতে পারবে, এগুলো সব আমি করছি। হ্যাঁ, দেখবে মন দিয়ে, অনেক উপকার হবে তোমাদের, বুঝেছ? তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজায় দিবে গো।